ভালো আছো? তো আমিও খুব ভালো আছি। তো সুমিত ভোলা কে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 9:30 বাজে। তো আজকে ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো দেখ, আমার স্নান টান হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে তো চুল টুল আজরানো হয়নি এখন। তো আজকে সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটা যাওয়ার জায়গায় যাওয়ার কথা আছে 10টার দিকে, তো তাই তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেছে। তো চলো ভিডিও চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। আজকে 9:30-টার মধ্যে রান্না কমপ্লিট, তো তারপরে রেডি রেডি হবো। তার জন্য একবারই ভাবলাম মাথাটা আঁচড়াবো, তার জন্য আঁচড়াইনি চুলটা। তো একবারে সাইটারি করে রেডি হয়ে তারপরে চুল আসছে, তারপরে বেরিয়ে যাবো। তো চলো দেখিয়ে দিই আজকে তোমার আজকে আমি কী কী রান্না করেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে ভাত হয়েছে, পটল ভাজা, আলু পোস্ত, টক, আর আমড়ার চাটনি, আর হবে মানে ডিম ভাজা। তো যখন যে যখন খাবে সে যখন ভাজা হবে আর কি। তো এই হচ্ছে আজকের মেনু, বেশি কিছু করিনি, অনেক তাড়াতাড়ি রান্না করতে হয়েছে। 7:30-8টার দিকে রান্না চাপিয়েছিলাম, তো এখন কমপ্লিট হলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো কোথায় যাই সবটাই বল, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, চলো দেখতে থাকো ভিডিও। তো গাইস, তো দেখো রান্না টান্না করা তো অনেকক্ষণই হয়ে গেছে। তো বলেছিলো 10:30-11টায় যাবো, 11:30 বেজে গেছে, এখনও কেউ আসেনি। তো আমি দেখো রেডি রেডি হয়ে গিয়েছি, মেয়েকেও স্নান টান করিয়ে ওই দেখো রেডি করে দিয়েছি, ওগুলো রেডি করে দিয়েছি। তো বসেছি, তো ওরা ডাকতে এলেই যাবো আর কি। মানে ওরা এখন আসেনি, কখন আসছে দেখি। মানে গ্রুপ একটা গ্রুপ করেছি 10-12 জন মিলে। তো গ্রুপে তো আজকে এই কালকে সেই মানে লেগেই আছে, তার জন্য এই গ্রুপ ট্রুপ করতে যেতে হয় না যে এই ঝামেলায়। তো সেটা করেছি, তখন তো আর কিছু করার নেই। তো আজকে মানে ব্যাংকে যেতে হবে একবার, ব্যাংকে মানে গ্রুপের বই দেবে আর কি, তার জন্য ব্যাংকে যাব। তো এই সামনেই মানে জাস্ট একটু যেই, তার জন্য এই দেখো এরকম একটা শাড়ি পরে নিয়েছি। তো সামনেই যাব আর চলে আসবো। তো কখন যাবে সেটা হচ্ছে বলবো, সবাই মিলে তো একসঙ্গে যাবে, একা একা তো যাবো না। তো তাই দেখি কে সবাই কখন বেরোয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো ফ্রেন্ডস, দেখো যাওয়ার জন্য একদম রেডি হয়েছিলাম, তো তারপরে এসে বলে গেল নাকি আমাদের যাওয়ার দরকার নেই, মানে যারা গ্রুপের হেড তারাই যাবে। তো সবই বৃথা গেলো, সেই সকালবেলায় কখন রান্না করেছি ভোর থেকে উঠে, তো সব বৃথা চলে গেল। তো যেতে হবে না, সব থেকে বড়ো কথা রোদে যেতেও ইচ্ছে করছিলো না। তো এটাও এক পক্ষে ভালো হলো, যেতে হবে না, কিন্তু সাইটারি পরে যেতে হবে না। তো যেতে হবে না শুনেও কেমন হয়ে গেলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তো যাওয়া হলো না তাই দেখানোও হলো না তোমাদের যে কোথায় যাচ্ছি বা ব্যাংকে বা কিছু। তো বাড়িতেই কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার ননদিনী আসবে, আর মানে কালকে রথ। তো আমাদের এখানে তো রথে মানে ধুম মানে রথ বেরোয়, আর বড় রথই হয়। তো ননদিনী আজকে আসবে, দুটোর দিকে আসবে। তো চলো আজকে ওকে নিয়ে কীভাবে সময় কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস, তো এখন মানে দুপুর 1:20 বাজে। তো দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, এই মাত্র কেবল ওকে ঘুম পাড়ালাম, ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো ঘুমাবার জন্য কাজ ছিল, তো মানে 1টা বেজে গেলেই ওর ঘুমাবার টাইম। তো ঘুমাবার জন্য কাজ ছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি ভাত খাবো। তো ভাত তারপরে মানে প্রথমে তো তোর ডিম ভাজাটা করতে হবে, তাই ভাবলাম মা সুদ দিয়ে একবারে করবো দিয়ে খাবো। তো মা এখন আসছে না, চলো বড্ড খিদে পেয়েছে, তো চলো ভাতটা খেয়ে নিই। তো চলো ডিমটা ভাজা করি, তারপরে ভাতটা খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই তো কার মা, কার মা? এটা না না আমার মা, কার মা? মনির মা মিলাই, কার মা গো? তোমার না? বাবা কোথায় গেছে? ভুল গেল, তোমাকে নিয়ে যায়নি? বাবাকে কি আনতে বললা? কি আনতে, কে আনতে বলেছে? উলিয়ে বাবা। তো এটাই হচ্ছে মামমামের পিসি। তো মামমামকে কোলে নিয়ে তোরা বাজারে গিয়েছিলো, তো দুধ নিয়ে এসেছে, আর এটা হচ্ছে ভাগ্নে। তো দেখো চাউমিন, তো বাবাকে বলেছিলাম চাউমিন আনার জন্য, তার জন্য চাউমিনের প্যাকেটগুলো কীভাবে নিয়ে এসেছে দেখো। তো চলো, তো মামমামের বাবাকে বলেছিলাম যে আজকে চাউমিন আনার জন্য, চাউমিন খেতে খুব ইচ্ছা করছিলো। তো তারপরে ভাবলাম দিদি ভাইরাও আছে, ভাগ্নেও আছে, তো বললাম যে তাহলে 2 প্যাকেট চাউমিন দিয়ে পাঠিয়ে দিও। তো সেগুলোই দিয়েছিলো, তো সেগুলোই এখন আমি প্লেটে প্লেটে ঢেলে নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, চাউমিন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। তো চলো দেখতে থাকো।
রাত্রে খাবার করব। তো বলতে গেলে আমার ননদ এসেছে, দিদি ভাই এসেছে, তো ও বলছিল আমের পায়েস খাবে, বলতে ও আমের পায়েস বানানো হয়নি, ও বাড়িতে বানায়নি, তো মা বলল তাহলে সেটাই বানাও। তো আমি বানিয়েছিলাম পরশু দিন, কিন্তু তোমাদের দেখানো হয়নি কিভাবে বানিয়েছিলাম, তো আজকে আমি সেটাই দেখাবো আমি কিভাবে আমের পায়েস বানাই। তো আজকে রাতের মেনু আমের পায়েস আর রুটি। তো এই দেখো এখানে আত ভিজিয়েছি 100 মতো, তো এটা এখন আমি গুঁড়ে নেব, মিক্সিতে গুঁড়ে নেব। আর এই দেখো এখানে আমুল গোল্ডের একটা দুধ আনিয়েছি, তো এটা দিয়ে আর আর আম তো লাগবেই, তো এটা দিয়ে আজকে আমের পায়েস বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এই দেখো মানে মিক্সার জারে আমি নিয়েছি এটা চালের গুঁড়ো চালটা, তো এটা এবার পেস্ট মানে ঘুরিয়ে নেবো আর কি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো গুঁড়ো করা হয়ে গেছে, তো মানে খুব একটা মোলাম করিনি, একটু জাস্ট গুঁড়ে নিয়েছি, তো খুব একটা মানে মিহিটা ভালো লাগে না, তো একটু জাস্ট আধ ভাঙা মতো করে নিয়েছি। তো চলো আমগুলো কেটে নিই। আমি 4টে আম নিয়েছি পাকা আম, তো চলো এগুলো এখন কেটে নিই। তো চলো দেখতে থাকো ভিডিও। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি ঘি দিয়ে দেখো এর মধ্যে ঘি আর তেজপাতা দিয়ে দিয়েছি, অল্প একটু ঘি, বেশি ঘি দেওয়া হবে না, তো অল্পই আমি দিয়েছি। তো এই দেখো আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা গরম হওয়ার পর, তো আমগুলো এবার নেড়ে নেব, আমি একটুক্ষণ নেড়ে নেব, তারপরে এর মধ্যে দুধ দেব। তো এবার দুধের প্যাকেটটা কেটে নেব। তো এই দেখো আমগুলো সব দিয়ে দেওয়ার পরে দেখো দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে, আর চালের যে গুঁড়োটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, চালের গুঁড়োটা শুদ্ধ। তো এটা এবার নেড়েই যেতে হবে এরকমভাবে, নাহলে তলে আটকে যাবে, তো এটা নেড়েই যাব এরকমভাবে। তো এরকমভাবেই হবে, এটা হয়ে যাবে, পুরু হয়ে যাবে। মধ্যে এবার আমি চিনি দিয়ে দেবো, তো যে যেরকমভাবে মিষ্টি পছন্দ করে আমি সেরকমভাবে, আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম খাই, তার জন্য একটু কম করেই দেব। তো এটা আমার একদম হয়ে গেছে, তো এর মধ্যে আমি গ্যাসটা অফ করে দেবো, তো তারপরে এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেবো, জাস্ট অল্প, একবার যেহেতু দিয়েছি সেহেতু দেবো না বেশি, জাস্ট অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম, সুগন্ধটা উঠবে তার জন্যই। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে, তো এটা আরও বসে যাবে, মানে গরমটা বসলেই বসে যাবে এটা, তার জন্য বেশি। তো দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে, তো চলো এবার আমি রুটিটা। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রুটি বানাতে, তো চলো রুটিগুলো বানিয়ে নিই, দেখতে থাকো। প্রতিদিনকার একই কথা, একই রুটিন, তো কিছু করার নেই। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন রাত 10:30 বাজে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, তো
তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো এই দেখো মেয়েকে জাস্ট ঘুম পড়ালাম, এই জাস্ট ঘুমোলো, 11টা বাজতে এক্ষুনি ঘুমোলো দেখো। তো প্রত্যেক দিনই ওই 11টার দিকেই ঘুমোয়, তার আগে ঘুমোবে না গো দিনে, মানে দুপুরবেলায় 1টা-1টার দিকে ঘুমোয়, 5টায় উঠে, মানে তার আগে উঠবে না, আর কেউ তুলালেই কাঁদবে। তো এই দেখো রাত্রিতে এখন ঘুমোবে, আবার সে সকাল 7টার দিকে উঠবে। তো এই হচ্ছে আমার মেয়ের রুটিন, দিনে দুবারই ঘুমোয়। তো চলো, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই শুয়েও পড়েছে, আর বাবা এখনও আসেনি মন্দির থেকে, আর আমার বড়ো এখনও আসেনি। তো ওদের ওরা দুজনে এসে, ওরা খেলে বলে প্রতিদিন যা হয়, মানে সবাই একসাথে আমাদের খাওয়া হয় না এখন। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে দিও। তো টাটা, বাই, গুড নাইট।